মহরম মাসে সবচেয়ে দামি আমল কোনটি? আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। আমার বয়স 21, আমি খুব জটিল কঠিন রোগে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি, মনে হয় আমি মারা যাব, প্রচুর পরিমাণে অস্থির লাগে, মনে হয় পাগল পড়া হয়ে যাব। আমি চাই সকল আদর্শবান মানুষ হতে, একজন আদর্শবান মানুষ হতে, আদর্শ একটি পরিবার গঠন করতে। বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যধিক হারে ভার্সিটিমুখী হচ্ছে। অনেক সময় দেখা যায় ভার্সিটির প্রস্তুতি নিতে গিয়ে তিনি বিশেষমূহ হতে বিমুখ হয়ে যাচ্ছে, আলেম হওয়ার নিয়ত পরিত্যাগ করছে। ছাত্রদের এরূপ ভার্সিটিমুখীতাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কি না? মসজিদে কোরআন রাখা আছে, মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে, আমরা এই অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করতে পারবো, করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল, এই ডিভাইসটা, এটাকে একটু সরাইয়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক, বই হোক, আমরা একটু যদি পড়ি, অর্থাৎ এখানে না পড়ি যদি ওখানে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয়। এখানে আপনি পড়তেছেন, হঠাৎ করে নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে একটা, আরে কী পাঠাইলো কী পাঠাইলো, আপনি ডুবে গেলেন সেখানে, ডিস্টার্ব হবে কি হবে না? তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে, আজকাল তো অনেকে আছি আমরা ওই মানে মূল কোরআন কবে যে ছুঁয়ে দেখছি আমরা জানিও না, যদিও এখানকার কোরআনে কোরআন, সেখানকার কোরআনে কোরআন, কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানে তো সে আশঙ্কাটা নাই। এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইল টোবাইল বাদ দিয়া সরাসরি কোরআন, প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত, সেটা আমাদের প্রয়োজনে। বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যধিক হারে ভার্সিটিমুখী হচ্ছে। অনেক সময় দেখা যায় ভার্সিটির প্রস্তুতি নিতে গিয়ে তিনি বিশেষমূহ হতে বিমুখ হয়ে যাচ্ছে, আলেম হওয়ার নিয়ত পরিত্যাগ করছে। ছাত্রদের এরূপ ভার্সিটিমুখীতাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? দেখুন, আলিয়া হোক আর কমই হোক, অধঃপতন সর্বত্রই চলছে। আজকাল তালেবে ইলমদের মধ্যে সে আমল, ওলামাদের মধ্যে সে আমল নাই যেটা আগে ছিল, অর্থাৎ জিন যত যাচ্ছে আস্তে আস্তে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তো নির্দিষ্ট যে বিষয়ে প্রশ্ন করা হলো, এটা নির্ভর করবে নিয়তের উপর। কেউ যদি আলিয়া মাদ্রাসা পড়ে উনি ইউনিভার্সিটিতে যান, তার উদ্দেশ্য থাকে যে তিনি প্রশাসনে যাবেন, তিনি বিসিএস ক্যাডার হবেন, তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, হয়ে সেখানে তার জায়গা থেকে তিনি দিনের কাজ করবেন, এক দিনের কল্যাণেই তিনি এটা করতে চাচ্ছেন, ওই জায়গায় যেতে চাচ্ছেন। এই উদ্দেশ্যে যদি যায় তাহলে যাওয়াটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু মুশকিল হলো, প্রশ্নে যেটা ইঙ্গিত আছে সেটা হলো, অনেকে আছে মাদ্রাসায় পড়া অবস্থাতে মাশাআল্লাহ দাড়ি টাড়ি ছিল, ভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েকদিন পর দেখা যায় দাড়ি আস্তে আস্তে ইঁদুর খাওয়া ধরছে, আস্তে আস্তে ছোটো হওয়া ধরছে, পোশাক আশাক আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, এরপর দেখা গেল যে ওই ওখানকার যে ফাসিকি পরিবেশ সেটার সাথে সে মিশে গেছে। খুব দুঃখজনক এই বাস্তবতা আমাদেরকে দেখতে হচ্ছে অহরহ। তো এটা যদি হয় তাহলে তার জন্য তো এটা জায়েজ নাই। আপনি মাদ্রাসা ভর্তি হয়েছেন, বাবা মাদ্রাসা ভর্তি করেছে আপনাকে আলেম হওয়ার জন্য, আলেম হওয়া দিনই পরিবেশে থাকা তো দূরের কথা, বরং আপনি দিন বিমুখ পরিবেশে চলে যাচ্ছেন, যে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। একটা কথা আছে না বাংলাদেশে, বাংলায়, যে ভর্তা নষ্ট হলে খাওয়া যায় কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া যায় না, তাই না? তো মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়ে যায়, এগুলো এত নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, সত্যি সেগুলোর পাতা নেওয়ার মতো থাকে না। তো এই জন্য যারা আলিয়া মাদ্রাসা থেকে যাবেন, প্রতিকূল পরিবেশে যাবেন, আপনি উত্তাল সমুদ্রের ভেতরে গেলে লাইফ জ্যাকেট পরে আপনাকে যেতে হবে। আপনি ওখানে যাবেন, যাওয়ার আগে ঈমান আমল এমনভাবে স্ট্রং করে যাবেন যে পরিবেশে আপনি টিকতে পারেন এবং ওস্তাদের সাথে সম্পর্ক রেখে চলবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মহরম মাসের সবচেয়ে দামি আমল, মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বেশি বেশি করে রাখবেন, যে যতটুকু পান এটাই মাসের আমল। আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। আমার বয়স 21, আমি খুব জটিল কঠিন রোগে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি, মনে হয় আমি মারা যাব, প্রচুর পরিমাণে অস্থির লাগে, মনে হয় পাগল পড়া হয়ে যাব। আমি চাই সকল আদর্শবান মানুষ হতে, একজন আদর্শবান মানুষ হতে, আদর্শ একটি পরিবার গঠন করতে। এই তরুণ ভাইকে আমি পরামর্শ দিব যে প্রথমত আপনি কোনো দক্ষ বিচক্ষণ আলিমের সাথে একান্ত সাহচর্য এবং সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেন। আমরা ওইভাবে সময় দিতে পারি না সবাইকে, এটা আমাদের সীমাবদ্ধতা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তবে আমাদের মসজিদ কমপ্লেক্সটা হয়ে গেলে হয়তো আমরা সেখানে নিয়মিত চেষ্টা করব সময় দেওয়ার। তবে আমি নিজে সময় দিতে না পারলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশন, আপনি যখনই যাবেন অফিস টাইমে কয়েকজন আলেম দায়িত্বশীল, যাদের প্রতি আমাদের আস্থা আছে, যারা আমাদের কাছে বিভিন্ন দীর্ঘদিন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, বিভিন্ন দিক থেকে কোয়ালিফাইড, এবং আমরা তাদেরকে মখলিস মনে করি, মুত্তাকি মনে করি, এরকম আলেমরা আসনা ফাউন্ডেশনে বসেন, অফিসে বসেন। আপনার অফিস টাইমে গেলে
আপনি একান্ত তার সাথে আলাপ করতে চান, তাকওয়ার পথে চলতে চান, তিনি আপনাকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। এমনকি উনি প্রয়োজন মনে করলে আমার কাছেও রেফার করবেন, এটা আমাদের নিয়ম। এর বাইরে আপনি আশপাশে কোনো ওলামাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। অসুস্থতা ভুগছেন, ডাক্তারি কোনো ট্রিটমেন্টে, কোনো চেকে, কোনো মেডিকেল টেস্টে ধরা পড়ছে না, তো এর মানে আপনার রোকিয়া রিলেটেড সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রোকিয়া নিজে নিজে করার চেষ্টা করে। এত পরিমাণ রোকিয়ার সমস্যা আছে, আমরা রাকিদের বাংলাদেশে এত রাখি নাই, ভালো রাখি তো এমনিই কম, দুনিয়ার ভেজাল ঝামেলা, এর মধ্যে আপনার সংখ্যা এত বেশি, এত এত কম যে সেটা আসলে অপ্রতুল। তো এই জন্য নিজেরা সেলফ রোকিয়া যেটাকে বলে, সেলফ রোকিয়া আমরা শুরু করি। অনেকগুলো রোকিয়ার গ্রুপ আছে হোয়াটস, বিভিন্ন ফেসবুক টেসবুকে, এই সমস্ত গ্রুপে যেগুলো অথেন্টিক, ভালো করে জেনে শুনে এগুলোতে ঢুকে পরামর্শ নিয়ে নিজেরা রোকিয়া শুরু করে দেন। কোরআন তেলাওয়াত, বেশি কোরআন তেলাওয়াতের চাইতে বড় কোনো রোকিয়া নেই। মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় বিপদের কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। ঘরে যদি সকল সদস্য কোরআন তেলাওয়াত করে এবং হারামের কোনো উপস্থিতি না থাকে, ইনশাআল্লাহ রোকিয়া রিলেটেড কোনো সমস্যা হতেই পারে না। কোরআনই হলো শেফা, এবং এটা নিয়মিত আপনি করেন এবং শুনতে থাকেন, আল্লাহ আপনাকে হেফাজত করুক।